স্টুডেন্টস, কেমন আছো সবাই? ভিডিও শুরুর প্রথমেই তোমাদের একটা কথা জানিয়ে রাখি, হয়তো তোমাদের কাছে খবর চলেও গেছে, যারা এবছর ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে উঠেছো, অর্থাৎ দু তিনটে পরীক্ষা এখনও বাকি ছিল, কালকে মুখ্যমন্ত্রী কিন্তু অলরেডি আলোচনা করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন তোমাদের আর পরীক্ষা দিতে হবে না, তোমরা সবাই কিন্তু ক্লাস টুয়েলভে উত্তীর্ণ হয়ে গেছো। সো খুব মনোযোগ সহকারে 12 ক্লাসের জন্য যতটুকু পড়াশোনা করা দরকার তোমরা শুরু করে দাও। তাহলে চলো শুরু করি। আজকে আমরা ভৌমজলের স্তরবিন্যাস নিয়ে আলোচনা করব। এটা আগের দিনই বলে দিয়েছিলাম, সেই আলোচনাটাই আমরা শুরু করি। প্রথমেই স্তরবিন্যাস দেখো লিখে আমি একটা ডায়াগ্রাম তৈরি করেছি, এবং এই ডায়াগ্রামের মধ্যে আগে প্রত্যেকটা নামগুলো বা ফাংশনগুলো একটু বলে দিই। ফ্রিয়েটিক স্তর ফার্স্ট, দ্বিতীয় পোর্শনে বলা হচ্ছে ভাদু স্তর, অর্থাৎ স্তরবিন্যাসকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা ফ্রিয়েটিক যাকে সম্পৃক্ত স্তর বলা হয়, আর ভাদু স্তর যাকে বলা হচ্ছে অসম্পৃক্ত স্তর, আলোচনায় পরে আসছি। ফ্রিয়েটিক স্তরকে আবার দুটো ভাগে ভাগ করছি, একটাকে বলা হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর, একটাকে বলা হচ্ছে সাময়িক সম্পৃক্ত স্তর। আর ভাদু স্তরকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়, মৃত্তিকা জলস্তর, কৈশিক স্তর এবং মধ্যবর্তী ভাদু স্তর। এইটার উপর ডিপেন্ড করেই আমি এখানে একটা ছবি এঁকেছি, চিত্র। এই চিত্রের মধ্যে প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দর করে কিন্তু আলোচনা করা আছে, আমি ব্যাখ্যাগুলো করে দিচ্ছি, একটু দেখে নাও। চিত্রের মধ্যে সবার নিচে দেখো লেখা আছে অপ্রবেশ্য শিলা। আমি জাস্ট আগের ভিডিওতে বলেছিলাম, যদি ভৌমজলের ভাণ্ডার তৈরি করতে হয় তাহলে প্রবেশ্য স্তরের নিচে কিন্তু অবশ্যই অপ্রবেশ্য স্তরকে থাকতে হবে, কারণ তা না হলে কিন্তু জলের স্টক নিচে কখনো তৈরি হতে পারে না। তাই নিচে এটা হচ্ছে অপ্রবেশ্য শিলা, অর্থাৎ উপর থেকে যদি কোনো জল নিচের দিকে নামে, নিম্নগামী হয়, তাহলে অবশ্যই এইখানটাতে কিন্তু জলের স্টক তৈরি হবে, নিচে আর নামতে পারবে না। এই চিত্রের মধ্যে এখান থেকে শুরু করে এইটুকু পোর্শনকে দেখো, তীর চিহ্নতে দেখিয়ে দিয়েছি, এটাকে বলছে ফ্রিয়েটিক স্তর বা সম্পৃক্ত স্তর। আর এখান থেকে শুরু করে একদম টপ মোস্ট ওপর পর্যন্ত এইটুকু অঞ্চলকে আমরা বলছি ভাদু স্তর বা অসম্পৃক্ত স্তর। আগে সম্পৃক্ত স্তরটা বুঝে নিই। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত মানে যে স্থানে যে পদার্থ যতটুকু দরকার ততটুকু পরিপূর্ণতা পেয়ে গেছে তাকে আমরা বলি সম্পৃক্ত, আর অসম্পৃক্ত মানেই তার আরো দরকার, যতটুকু আছে তারপরেও আরো কিছু তার প্রয়োজন। তো এখানে অবশ্যই আমরা জলের উপস্থিতিটাকেই বুঝব। এই স্তরটা সম্পৃক্ত এই জন্যই বলা হয়, এই স্তরের মধ্যে যতটুকু জলের দরকার হয় পুরোটাই সেখানে কিন্তু রয়েছে। ফ্রিয়েটিক স্তর কাকে বলে আমরা অবশ্যই জানি বা অবশ্যই আমরা লিখব, যে মৃত্তিকার অভ্যন্তর ভাগে যে স্তরের মধ্যে সব সময়ের জন্য জল উপস্থিত থাকে সেই জলবাহী বা জলপূর্ণ স্তরকে আমরা কি বলছি, ফ্রিয়েটিক স্তর বা সম্পৃক্ত স্তর। তবে এখানে একটা গল্প আছে, এই স্তরের যে দুটো ভাগ বললাম, একটা স্থায়ী একটা হচ্ছে সাময়িক। স্থায়ী মানে সবসময়, সাময়িক বলে কখনো থাকবে কখনো নাও থাকতে পারে। আমরা দুটো ঋতু সম্পর্কে জানি, একটাকে বলা হয় গ্রীষ্ম ঋতু, একটা হচ্ছে বর্ষা ঋতু। আমরা এটাও জানি যে বর্ষাকালে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হয়, আর বৃষ্টির জলটা যেহেতু ভৌমজলের প্রধান উৎস, তাই বৃষ্টিপাত যে সময়টাতে হবে সেই সময়টায় জলের অনুশ্রবণের মাত্রা বেড়ে গিয়ে জলটা নিচের দিকে নেমে গিয়ে স্টকের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে তুলবে। ফলস্বরূপ দেখা যাচ্ছে এই যে স্থায়ী সম্পৃক্ত স্তর, এখানে কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা বলে কোনো ঋতু নেই, সব ঋতুতেই সমান পরিমাণে জল কিন্তু থাকবেই, কিন্তু তার উপরের যে স্তরটা অর্থাৎ সাময়িক যে সম্পৃক্ত স্তর, এখানে কিন্তু বর্ষাকালে জলের পরিমাণটা বেশি পরিমাণে থাকলেও গ্রীষ্মকালে কিন্তু জলটা সেখানে নাও থাকতে পারে, কারণ সেখানে গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পরিমাণটা অনেক কম, ফলে জলের আগমনের পরিমাণটাও কম। তাহলে আমরা এতক্ষণ ধরে কি বুঝলাম, যে ফ্রিয়েটিক স্তর কাকে বলে এবং এর মধ্যে যে দুটো পার্ট, স্থায়ী এবং হচ্ছে সাময়িক। নেক্সট এবার আমরা দেখব ভাদু স্তর। ভাদু স্তর মানেই এখানে তিনটে পার্ট আছে, মৃত্তিকা জলস্তর, মধ্যবর্তী ভাদু স্তর, আর একটা হচ্ছে কৈশিক স্তর। আমরা আগের দিন কৈশিক স্তর নিয়ে একটু আলোচনা করেছিলাম, সেটা কি, যে কৈশিক বলে একটা প্রক্রিয়া রয়েছে, যে প্রক্রিয়ায় জল কিন্তু নিচের দিকে নামে না, সবসময় ঊর্ধ্বমুখী অর্থাৎ ওপরের দিকে ওঠে। এই স্তরটা হচ্ছে সেই জায়গাটাকে ইন্ডিকেট করে। কখন উঠবে জলটা? যদি কখনো ভূপৃষ্ঠে, এটা কিন্তু ভূপৃষ্ঠ, তোমরা দেখতে পাচ্ছ উদ্ভিদ রয়েছে, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। এবার ভূপৃষ্ঠে যদি কখনো পৃষ্ঠ টানের সৃষ্টি হয়, কখন পৃষ্ঠ টান? যখন অতিরিক্ত উষ্ণতার পরিমাণটা বাড়ে, অর্থাৎ গ্রীষ্মকালে যখন প্রচন্ড সূর্যের তাপ সৃষ্টি হয়, তখন কিন্তু মৃত্তিকার ওপরের জলের চাহিদাকে পূরণ করার জন্য নিচের থেকে একটা
টানের সৃষ্টি হচ্ছে, ঊর্ধ্বমুখী। সেই টানটাকে আমরা বলি পৃষ্ঠটান। আর সেই পৃষ্ঠটানে এই স্তর থেকে জলটা কিন্তু আস্তে আস্তে এইভাবে ঊর্ধ্বমুখী হয়ে চলে আসে সরু নলাকৃতির গঠনের মাধ্যম দিয়ে। এই স্তরটাকে আমরা বলছি কৈশিক স্তর। নেক্সট, মাঝখানটা একটু গ্যাপ দিচ্ছি, আগে উপরেরটা বলি। মৃত্তিকা জলস্তর মানে সেই স্তরটাকে আমরা বুঝব যে স্তরের মধ্যে অবশ্যই মৃত্তিকার পরিমাণ বেশি, অনুরন্ধ্র অবশ্যই বেশি, এবং এই স্তরটা একটা প্রধান বৈশিষ্ট্য, জল কিন্তু এখানে যেভাবেই থাকুক না কেন উদ্ভিদ এর বাইরে শিকড় কখনো বিস্তার লাভ করতে পারে না, অর্থাৎ উদ্ভিদের শিকড় কিন্তু এই অবধি আসবে। এবং এটা হচ্ছে ভূপৃষ্ঠের সব থেকে কাছের স্তর। এই স্তর থেকেই সর্বদা আমরা কিন্তু বিভিন্ন রকম জলের অস্তিত্বগুলোকে খুঁজে পাই। এই ভাদস্তর পুরোটা নিয়ে একটা কথা একটু বলে দিই আরেকবার। এই স্তরটা আমরা তাকেই বলবো যে স্তরটা কিন্তু কখনো জল ধরে রাখে না, জলটা বহন করতে সহায়তা করে। নিচের স্তরে যেমন বলেছিলাম ফ্রিয়েটিক স্তর জলের সঞ্চয় ভাণ্ডার তৈরি করে, কিন্তু ওপরের স্তরটাকে আমরা বলবো এরা কখনো সঞ্চয় তৈরি করতে পারে না, এরা শুধুমাত্র বহন করতেই সাহায্য করে। তাহলে ওপর থেকে বৃষ্টি হলো, বৃষ্টির জলটা এই স্তর দিয়ে শুধুমাত্র চুইয়ে চুইয়ে নিচের দিকেই নেমে যাবে, কোথাও কিন্তু স্টক তৈরি হচ্ছে না। তাহলে কৈশিক স্তর সম্পর্কে আলোচনা করলাম, মৃত্তিকা জলস্তর সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট আমরা দেখবো মাঝখানের যে স্তর, এটা এক কথায় উত্তর, ওপরে মৃত্তিকা স্তর এবং নিচে কৈশিক স্তরের মধ্যবর্তী যে ভাদর স্তর রয়েছে তাকেই আমরা মধ্যবর্তী ভাদর স্তর বলবো। তাহলে আজকের যে মূল প্রশ্ন ছিল ভৌমজলের স্তর বিন্যাস আলোচনা করো, খুব খুব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছরের জন্য, তোমরা মনোযোগ দিয়ে অবশ্যই পড়বে, এবং পাশে মার্কসও লেখা আছে 7 অথবা 5। তোমরা জানো প্রত্যেকটা প্রশ্ন 7 নম্বরের হয়, সেখানে এটা ডিরেক্ট 7 নম্বরও আসতে পারে, অথবা এটা কিন্তু ভেঙে 5 নম্বরও দিতে পারে। তো যাই হোক, আমাদের পুরো আলোচনাটা হয়ে গেল, তোমরা আজকেই বই খুলে পুরো নোটসটা কিন্তু সুন্দর করে তোমরা পড়ে ফেলবে। নেক্সট দিন তোমাদের এই অধ্যায়েরই আরও 2-1টা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে ফেলো, এবং অল নোটিফিকেশনটাকে অন করে অবশ্যই রাখো যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। এবং অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু আরও এনকারেজ করে তুলবে এবং আরও ভালো ভালো বিষয় নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। ওকে, টাটা।